আপনারা দেখছেন খবরিয়া 24। চলছে করোনা আবহ, সারা বিশ্বজুড়ে প্রচুর মানুষ করোনায় আক্রান্ত এবং এরকমটা চলতে থাকলে একদিন আমি বা আপনিও হব করোনা আক্রান্ত। কিন্তু তারপর করোনা আক্রান্ত হয়ে যারা হওয়ার পরে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন তাদের অবস্থাটা ঠিক কিরকম? রোগের সাথে আমাদের লড়াই রোগীর সাথে আমাদের লড়াই নয়, এই স্লোগানটা আমরা যতটাই বলি বা মানুষকে সচেতন করার জন্য প্রচার করার চেষ্টা করছি, কিন্তু আদৌ কি ছোট ছোট শহরগুলোতে বা গ্রামগুলোতে সাধারণ মানুষ সচেতন হচ্ছে, তারা বিশ্বাস করছে, তারা বুঝতে পারছে এই স্লোগানের মূল্য বা মাহাত্ম্য? করোনা আক্রান্ত হয়ে বাড়ি ফিরে আসার পরেও অসচেতন প্রতিবেশীদের কারণে সামাজিক অস্পৃশ্যতায় একরকম হার মেনে নিয়ে নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখতে বাধ্য হচ্ছে প্রচুর মানুষ। এরকম ঘটনাই আমাদের সামনে এসেছে, আমরা বিস্তারিত জেনে নেব। এক দুজন নয়, মাথাভাঙা এক নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজনকে কার্যত এক ঘরে করে দেয়া হয়েছে। শহরে যাওয়ার জন্য কোনো টোটোতে উঠতে পারছেন না তারা, দোকানে গেলে বাঁকা চোখে তাদের দেখা হচ্ছে, হাটে বাজারে গিয়েও মানুষজনের কথা শুনতে হচ্ছে করোনাকে জয় করে আসা ব্যক্তিদের। শুক্রবার লকডাউনের মধ্যেই এমন খবরে উদ্বিগ্ন হয়ে সেই শিকারপুর এলাকায় হানা দিলেন মাথাভাঙা এক নম্বর ব্লকের বিডিও সম্বল ঝা। করোনা থেকে মুক্ত হয়ে সেখানে প্রত্যেক বাসিন্দাদের বাড়িতে গিয়ে সামাজিক অস্পৃশ্যতা নিয়ে ঠিক কি সমস্যা হচ্ছে তার খোঁজ খবর নিলেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানালেন করোনায় আক্রান্ত হওয়া রোগীরা এখন অনেক সুস্থ হয়েছেন, তারা করোনা যুদ্ধে জয়ী হয়েছেন, কিন্তু এখন তাদেরকে এক শ্রেণীর মানুষ বাঁকা চোখে দেখছেন, টোটো বা অটোতে যাতায়াত করতে বাধা দিচ্ছেন কিংবা কথা বলতে দ্বিধাবোধ করছেন, তারা সমাজে অস্পৃশ্য। এমন খবর পেয়ে করোনামুক্ত মানুষজনদের সাথে কথা বলতে এসেছেন ব্লক উন্নয়ন আধিকারিক। এরপরে কোনো সমস্যা হলে তাকে জানানোর জন্য করোনামুক্তদের বলে এসেছেন তিনি। তিনি বলেন রোগের সাথে আমাদের লড়াই কিন্তু রোগীর সাথে নয়, এই স্লোগানকে বাস্তবায়িত করতেই হবে। বিডিও সম্বল ঝায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন করোনা যুদ্ধে জয়ী ব্যক্তি এবং তাদের আত্মীয় পরিবার পরিজনরা। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা এক ব্যক্তি বলেন, বিডিও শুরু থেকে যেভাবে আমাদের খোঁজখবর নিয়েছেন এবং শেষ অবধি আমাদের পাশে থাকছেন এটা আমাদের অনেক বড় পাওনা। কিছু ঘটনায় মানসিকভাবে আমরা ভেঙে পড়েছিলাম ঠিকই, কিন্তু আজ বিডিও সাহেব খোঁজখবর নেওয়ার পর নিজেকে অনেকটাই মানসিকভাবে চাঙা মনে হচ্ছে। আমাদের মাথাভাঙা ওয়ান ব্লকে বেশ কিছু কোভিড পজিটিভ বেরিয়েছিল, যারা এখন নেগেটিভ হয়ে গেছে। আমাদের কাছে বিভিন্নভাবে খবর আসছিল যে এখনও গ্রামগঞ্জের মানুষ তাদের সঙ্গে অস্পৃশ্যের মতন ব্যবহার করছে, তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করছে না, তারা টোটোতে উঠতে পারছে না, অটোতে উঠতে পারছে না, দোকানে গেলে দোকানদার বাঁকা চোখে তাকাচ্ছে। তো তাদের এই যে যারা আগে পজিটিভ ছিল এখন নেগেটিভ, তাদের মনোবল ফিরিয়ে নিয়ে আসার জন্য, গ্রামবাসীকে সেন্সিটাইজ করার জন্য যে তারা অস্পৃশ্য না, তারা আপনাদের সাথে নিজেকে হোম আইসোলেশনে রেখেছিলেন, তো এইটা বোঝানোর জন্যই আমি গ্রামে গ্রামে প্রত্যেকটা যে কোভিড পজিটিভ যারা ছিলেন আগে তাদের বাড়িতে ভিজিট করছি। না মানে এদের কি মানুষ ইয়ে করছিল করোনা পজিটিভ হওয়ার পরে অস্পৃশ্যতা বা এই ধরনের কিছু? একটা তো ভ্রান্ত ধারণা এখনো আছে, এটা তো অস্বীকার করে লাভ নেই, যেটা আপনাদের সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে বিভিন্ন সময়ই দেখানো হচ্ছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীও কয়েকদিন আগে বললেন, আপনারা দেখেছেন যে আমাদের রোগের সঙ্গে লড়তে হবে, রোগীর বিরুদ্ধে নয়। তো এইটাই আমাদের মোটো হওয়া উচিত যে আমাদেরকে রোগের সঙ্গে লড়তে হবে, রোগীর বিরুদ্ধে নয়। এখন আপনি এই করোনা যোদ্ধাদের বাড়িতে গিয়ে কী করছেন? আমি জাস্ট ওনাদের সঙ্গে কথা বলছি, ওনাদের পাশে আছি, এই বার্তাটুকু দেওয়ার চেষ্টা করছি। এবং গ্রামবাসী যারা আছেন তারাও দেখছেন যখন যে বিজয় সাহেব ওনাদের বাড়িতে এসছেন, তাহলে ওনাদের মধ্যে এই যে অন্তত এই ভ্রান্ত ধারণাটুকু যা ছড়া ভেঙে যাবে যে ওরা আর রোগী যে নেই, এই বার্তাটা দেওয়া খুব দরকার গ্রামে। গ্রামের মানুষরা এখনও ভাবছে যে ওদের মধ্যে করোনার জীবাণু রয়েই গেছে এবং সেটা এখনও ছড়াবে, ফলে এই লোকগুলোর সঙ্গে অস্পৃশ্যের মতন আচরণ করছে, সেই আচরণটাকে দূর করার জন্য। শিকারপুরে কি সচেতনতা বাড়াবে?
আশা তো করছি, হ্যাঁ নিশ্চয়ই অন্যান্য অঞ্চলেও আমাদের এইরকম টিম বিভিন্ন টিম কাজ করছে। স্যার করোনা যারা যুদ্ধে জয়ী হলো তাদের জন্য কোনো ব্যবস্থা? আমরা গ্রাম পঞ্চায়েত ওয়াইজ এদেরকে সম্বর্ধিত করার একটা ব্যবস্থা করছি। যেমন আগামী সোমবার আমরা শিকারপুর গ্রাম পঞ্চায়েতের যে 20 জন ছিল, এই গ্রাম পঞ্চায়েতের যারা 20 জন পজিটিভ ছিল যারা এখন জিতে এসে তাদেরকে সম্বর্ধিত করবে। কী নাম স্যার? সম্বল ঝা, বিডিও মাথাভাঙ্গা। অনেক অনেক ধন্যবাদ মাথাভাঙা এক নম্বর ব্লকের বিডিও শ্রী সম্বল ঝা মহাশয়কে। নিজ উদ্যোগে উদ্যোগী হয়ে তিনি যে আন্তরিক প্রচেষ্টার সঙ্গে সমস্ত করোনামুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন এবং তাদের সাহায্য করার চেষ্টা করছেন তা সত্যি অনুকরণযোগ্য এবং প্রশংসা পাওয়ার যোগ্য। সেই সঙ্গে তার এই ঐকান্তিক প্রচেষ্টায়, তার এই সচেতনতামূলক প্রচার সফল হোক এবং যারা করোনামুক্ত হয়ে ফিরে এসেছেন তারা খুব শীঘ্র সমাজের মূল স্রোতে ফিরে আসুক এবং তার এই প্রচেষ্টা তাদেরকে মূল স্রোতে ফিরে আসতে সাহায্য করুক এই আশা রাখছি। এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য সঙ্গে থাকুন এবং চোখ রাখুন খবরিয়া 24-এ। ধন্যবাদ।